গুড মর্নিং ডিয়ার মিষ্টি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি, আবার সে রেডি হয়ে গেছি। আজকেও একটু বেরোবো, গোপালের মন্দিরে যাব, দত্তপুকুরে। তো আমার গোপালটাকেও নিয়ে যাব সাথে, তাহলে তোমরাও আমাদের সাথে থেকো, দেখবে কিরকম মন্দির, কোথায় যাচ্ছি, কী করছি না করছি। ঠিক আছে, তাহলে চলো। রাধাকৃষ্ণের মন্দিরে, রাধাকৃষ্ণ না বলতে গেলে গোপাল রাধাকৃষ্ণ সবই। আর পেছনে আমার দিদিদের সাথে আসছে আমার গোপাল সোনা, তারাও দেখা করল। এই যে আমার গোপাল সোনা চলে গেল। মন্দির দেখা যাচ্ছে, মন্দিরের চূড়া। রান্না করা হচ্ছে সব। দেখো কলিযুগ পাবনা ও তার সৃষ্টি টানা মহাপ্রভু, আবির্ভাবের পূর্বে যখন দাপর শেষ হয়ে গেল, কলি শুরু হলো, তারপরে তো সেবা পরিচর্যা ছিল, কিন্তু কলি একটু একটু করে হতে 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 কলি এতবার সে বলার কথা। তো আগাছার বার দিতে বেশি না, তো সেই আগাছার মতো এই কলিকালের বার। এখন ভগবান ঠিক ইয়ে উদ্ধবতা হয়ে আছে, এটা তো মারিয়েছে। কালকে আপনার কবে আসবে সেই শেষে, তো সেটা ধৈর্য কোথায়, চৈতন্য মহাপ্রভু তার আগে আসবে। অদ্বৈত আচার্য তারা দেখে পরিচালনা করছেন, কিভাবে হরিনাম করেছে, ওইখানে বাচ্চা কি করে জানতে পারলো, আর তাদের নাম হিরণ্য গোবর্ধন, সেও এইটুকুনি বাচ্চা। একাদশী করেছো, তো আমাদের জগন্নাথ জগন্নাথ
ওই দানা, কিন্তু ওই দানাটিকে পাখিতে খায়। প্রথম ব্যাচ বসে পড়েছে, এরপরের ব্যাচে আমরা লাইন দিয়ে আছি, আমরা বসব। খুব ভিড় হয় এখানে প্রসাদ খাওয়ার জন্য। মহাপ্রসাদ পড়েছে আলুরদম দেবে। চাটনি আর পাঁপড় সাথে শেষ পাতে পায়েস এসে গেছে। বাড়ির দিকে রওনা দিচ্ছি, তোমরাও চলো বাড়ি গিয়ে তাহলে দেখা হবে। এই একটু আগে বাড়ি ঢুকলাম, এবার হাত মুখ ধোবো, ধুয়ে একটু বিশ্রাম করব। বিশ্রাম করে আবার ওই বাড়ি যেতে হবে, কেননা গোপাল সোনা মা বাড়ি চলে গেছে মাসির সাথে, আমি একটু পরে যাব। আর তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করো। তাহলে আজকের জন্য আমি এখানেই রাখছি, পরের ব্লগে দেখা হবে। টাটা।